Bismillahirrahmanirrahim. Aske eshechi Tangailer Ghatal thana Dolapara. Ekhane ashole eto boro khater bazar ami ashole babi nei ashol dekhiyo noi ebhabe gore duki nei. Ajke apnader dekhachi deshe ebong probashe ebong deshe je sob kishok bhaiera ebong ব্যাপারী ভাইরা আরকদার ভাইরা বিভিন্ন জায়গা থেকে যারা দেখতেছেন ইউটিউব এবং ফেসবুকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আশা করি আপনারা ভালো আছেন আর আমি ইনশাআল্লাহ ভালো আছি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আমি এই যে ফার্নিচারের যে মালিক ওনার সাথে আমি কথা বলবো যে কি রকম দামে বাকি কি জিনিস ওনার এইখানে আছে আমরা ওনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ওয়া আলাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ জি ভালো আছি আপনি আপনি ভালো আছেন আপনার নামটা যেন কি ভাইজান আমার নাম মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ জামাল হোসেন এই দোকান তো আপনার নাকি জি আমার আপনার এইখানে কি কি ধরনের ফার্নিচার আছে আমাদের একটু দেখাবেন বা দাম গুলা দেখাবেন আর আপনার দোকানটা কি ডেইলি খোলা থাকে কিনা হ্যাঁ প্রতিদিনই খোলা থাকে প্রতিদিনই খোলা থাকে আপনি কি কি জিনিস আছে আপনি কত ধরনের পটাক এই ঘরে আছে আপনার এখানে আমার এখানে খাট আছে সোফা আছে ওয়াল শোকেস আছে তারপরে ফুল বক্স খাট আছে ওয়ার্ডরোব আছে জি জি এগুলো আচ্ছা যাই হোক আপনার আপনি একটু দেখান আমাদের যে এই দিকে আসেন তাহলে দেখাচ্ছি এই এটা তো আপনার শোকেস নাকি ওয়াল শোকেস এটা কি রকম দামে আপনি বিক্রি করবেন এই ওয়াল শোকেসটা এটা ওয়াল শোকেসের মূল্য হইতাছে আপনার 20000 টাকা 20000 টাকা যেহেতু আমরা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের কাছে আসছি যাতে কৃষক বা ব্যাপারী ভাইরা দেশে এবং প্রবাসে যে সব ভাইরা আছে আপনাদের কাছ থেকে সহজে কিনতে পারে দামগুলা যেটি আপনি নিম্ন দামে বিক্রি করেন আসলে এরকম এই আপনারা বিক্রি কথাগুলো আপনি বলবেন আমাদের যে জিনিসগুলো কিরকম দাম হলে আপনি বিক্রি করবেন এই জিনিস আসলে কি আপনার সীমিত রেটে বিক্রি করেন আচ্ছা এইদিকে আসেন আরো এইদিকে দেখাচ্ছি দর্শক ভাইরা যারা দেখতে চান তারা এই যে ওয়ার্ডরোব এদিকে আসেন এটা কি সফটওয়্যার ডপ নাকি আচ্ছা এটা আপনি এই যে এই ডিজাইনগুলো এটা আপনি কি রকম দাম এই ডিজাইনটা আপনার দাম হইতেছে 15000 টাকা এত সস্তা সস্তা হ্যাঁ এত সস্তা আপনার এত ভালো ভালো জিনিস কেমনে বিক্রি করেন মজুরি দামে এগুলো আমাদের নিজস্ব কারখানার মাল নিজস্ব কারখানার মাল হ্যাঁ এটা আমরা নিজেরাই ই করি এই জন্য এত সস্তায় দিতে পারি আসলে দর্শক ভাইরা আমাদের পাহাড়িয়া এলাকা পাহাড়ি অঞ্চল এই অঞ্চলে গাছগাছলা হয়তো বেশি বিভিন্ন কাঠ আমাদের এই দিকে আবাদ হয় যার ফলে অনেক জিনিসের দামই কম আসলে জামাল ভাই যে সব জিনিসের দাম যে বলতেছে আমার মনে হয় এত টাকা মজুরে আপনারা কোনো খাট বা শোকেস আলনা ড্রেসিং টেবিল বানানো সম্ভব না আপনি এই যে জিনিসগুলো বানাইছেন এটি এটি কিরকম দাম হলে বিক্রি করেন আপনারা হলো আপনার বক্স সোফা ঠিক আছে বক্স সোফা এটা হলো 5 সিটের সোফা জি তিনটা টেবিল এটার দাম হলো 15000 টাকা 15000 টাকা এত সস্তা এত কাঠ দিছেন এত মজবুত করে বানানি আর পরেও আকাশমণি কাঠ অরিজিনাল আকাশমণি আকাশমণি কাঠ আকাশমণি স্যার আমাদের অন্য কোনো কাঠ নেই আচ্ছা এটা আপনারা কিভাবে গ্যারান্টি দেন এই জিনিসগুলা এগুলো এদিকে দেখা যান এদিকে দেখাচ্ছি 20 30 বছরের গ্যারান্টি আছে আরো অনেক দর্শক ভাই আছে এইদিকে তারা কেনার জন্য আসছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ভাইরা এই যে এইদিকে আপনাদেরকে আসলে সম্পূর্ণ দেখানো আসলেই সম্ভব হবে না হ্যাঁ আমি চেষ্টা করব আর কি যে আপনারা যত সম্ভব অল্প সংখ্যক সময়ের মধ্যে আপনাদের দেখাবার চেষ্টা করব আচ্ছা জামাল ভাই এই আবার কোন ধরনের তিন পাল্লা ওয়াল শোকেস তিন পাল্লা ওয়াল শোকেস এটা কিরকম দামে বিক্রি করেন এগুলো বিক্রি করি 16000 টাকা 16000 হ্যাঁ পাইকারি 16000 রেট নাকি আপনি পাইকারি পাইকারি আচ্ছা আপনারা এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনেক শুকে চালনা সুপা অনেক কিছুই নেয় আপনারা এখানে শুধু পাইকারি দামে বিক্রি করেন পাইকারি দামে বিক্রি সীমিত লাভে আপনারা এখানে কয়টা ঘর আছে আমার এখানে 6টা ঘর আছে 6টা ঘর আছে আপনাদের যে এখানে দেখলাম বাইরে হাট আছে রেডিমেড যে জিনিসগুলো দেখলাম অনেক হালকা
এটি কি কাস্টমার কিনে আপনি এরা কি প্রতারিত হইতেছে না জি না জি না এটা আমরা তো হাটে মাল উঠাইনি আমরা আমরা হাটের মাল উঠাইনি আমি যেই কথাটা বলছি যে আপনারা তো ঘরে বিক্রি করেন আপনারা থাই ভাবে ব্যবসা করেন হ্যাঁ যারা ওই যে বাইরে বিক্রি করতেছে যে সব মালগুলা ওই মালগুলা ভালো জিনিসগুলো ভালো ওডিও ভালো আছে বাইরে যেটি বিক্রি ওডিও ভালো যাই হোক অনেক ধন্যবাদ জামাল ভাইকে এইদিকে যাচ্ছি আমরা আসলেও দর্শক ভাইয়েরা আপনাদের দেখাবার জন্য চেষ্টা করতেছি জামাল ভাইয়ের যেই এক ঘর বিশাল এক ঘর মনে হয় সে আলাদাই একটা দুনিয়ার মতন আসলে কথা বলতে অনেক কথাই বলতে হয় কথার মধ্যে ভুল ত্রুটি হতে পারে ভুল হয়ে যায় যদি ভুল হয় আপনারা ক্ষমা করে দিবেন এই যে এইটা কি ভাই এটা 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 খুব সুন্দর দেখ ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলগুলা হ্যাঁ এটা এটা হলো আপনার পাইকারি রেট আচ্ছা যাই হোক ধন্যবাদ জামাল ভাইকে এইদিকে এত সস্তা জিনিস বিক্রি হচ্ছে দর্শক ভাইরা আসলেও আমরা কিন্তু জানি না যে ধলাপাড়া বাজারে এত সস্তা কাঠের ফার্নিচার বিভিন্ন ধরনের জিনিসগুলো পাওয়া যায় আসলে এটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এত বিশাল বিশাল দোকান জামাল ভাই একটা দোকান দিয়েছে অনেক বিশাল দোকান আসলেও ওনাকে ধন্যবাদ না দিয়েই আসলে পারা যায় না এই যে এটা এটা কি শোকেস এটা হলো ড্রেসিং টেবিল আপনার রাউন্ড ড্রেসিং টেবিল রাউন্ড ড্রেসিং আলমারি ড্রেসিং টেবিল এই যে ভিতরে আলমারি কাপড় রাখার সিস্টেম আছে এটা দুই সাইড এটা রাউন্ড দুই সাইড আলমারি এটা দাম হইতেছে আপনার পাইকারি রেট 13,000 টাকা এত সস্তা একদম সস্তা দেখেন দর্শক ভাইরা আসলেও এতগুলা কাঠ দিয়ে একটা নকশি করে একটা জিনিস বানাইতে গেলে এই জিনিসটা এটার দাম কি বললেন 13,000 টাকা এত সস্তা 13,000 টাকা মজুরে কিন্তু ভাই করে দিবেন আপনি কাঠ আমি দিব এরকম কোন মিস্ত্রি আছে 13,000 টাকা আমরা অনেকে রাতের দিনে কাজ করে তো এই জন্য একটু সস্তা সস্তায় পাওয়া যায় যাই হোক আসলেও যারা বাইরে কাজ করে তারা কিন্তু আপনার এইভাবে কাজ এত সময় দিয়ে কাজ করে দিবে না আর যারা দোকানে কাজ করে যারা কর্মস্থারী হিসাবে থাকে তারা কিন্তু সস্তা সস্তা জিনিসগুলা আসলেও দিতে পারে বিক্রি করতে পারে দেখাইতে পারে এই এই যে এই জিনিসটা এই যে দেখা হচ্ছে আমান এক ঘাস এই যে এইদিকে ওইটাও আছে এটা তো মনে হয় মডেল একই নাকি মডেল এক না এটা হলো আপনার ফ্রেম দিয়ে নকশা করা ঠিক আছে পাওয়া পাতা সাইজ অনেক বড় ঠিক আছে এটা ফ্রেমে নকশা করা এটা হলো পাওয়া পাতা বলে এটা অনেক ভালো ডিজাইন এটার মূল্য পড়বে আপনার 12,000 টাকা 12,000 টাকা এত সস্তা হ্যাঁ 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 এক খাবারে একদম পানির দামে বিক্রি হচ্ছে দর্শক ভাইয়েরা আপনারা এই সম্পূর্ণ সুযোগ না হারিয়ে আপনারা ধলাপাড়া বাজারে এসে জামাল ভাইয়ের দোকানে এসে আপনারা নিজের চোখ দিয়ে দেখে জিনিসগুলা কিনতে পারবেন তাই আপনারা অতি বিলম্ব না করে আপনারা যত তাড়াতাড়ি পারেন জামাল ভাইয়ের সাথে যোগাযোগ করে এইখানে এসে আপনারা আপনাদের পছন্দের মতন জিনিস যেই জিনিসগুলা এই জিনিসগুলা নেবেন আর আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আর কোনটা কোন দামে বিক্রি হবে এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছি এটার দাম পড়বো মাত্র 6,000 টাকা 6,000 টাকা এত সস্তা 6,000 টাকার তো আমার মনে হয় জামাল ভাই এটা কাঠই আছে মজুরি আছে 6,000 টাকা আসলে মজুরি আছে 6,000 টাকা মজুরি আমার করে দেবে না আমি নিজে কাঠ দিয়া একটা ই বানাইছি আপনি ওয়াল শোকেস আমার 30,000 টাকা মজুরি নিছে এগুলো কাঠ ভালো আকাশমণি কাঠ অনেক ভালো ভালো কাঠ ঠিক আছে মিনিমাম 20-30 বছর কিছু হবে 20-30 বছর আচ্ছা যদি একটা কৃষক বা একটা দর্শক ভাই বা একটা মাস্টার বিভিন্ন শিক্ষক আছে তারা নিল একটা জিনিস আপনি ডুপ্লিকেট বাড়ি বলো এই জিনিসগুলা কি আপনারা চেঞ্জ করে দেন কি না ডুপ্লিকেট বাড়ি হবে না বাড়ি হবেই না আর যদি বাড়ি পরে হয়তো ডুপ্লিকেট বাড়ি হবে না আকাশমণি কাঠ আমরা অন্য কোনো কাঠ দিয়ে মাল বানাই না এই জন্য ডুপ্লিকেট হবে না আপনি এটা শিওর শিওর এটা শিওর এটা শিওর আসলেও জামাল ভাই অনেক শিওর আসেন এইদিকে বেশি কথা বলবো না আসলে আচ্ছা আরেকটা কথা বলি জামাল ভাই আপনি যদি দেখা গেছে ঢাকা থেকে বা
চিটাগাং থেকে খুলনা থেকে বিভিন্ন জায়গায় থেকে লোকজন আপনার নাম্বারটা আমরা দিয়ে দেব, নাম্বারটা কালেক্ট করে তারা যদি আপনার সাথে যোগাযোগ করে তারা যদি সমস্ত টাকা আপনাকে দিয়ে দেয়, আপনি কি তাদের জন্য মালগুলা পাঠাইতে পারবেন কি? হ্যাঁ পাঠাইতে পারবো, পাঠাইতে পারবেন ইনশাল্লাহ। এই সাহস আপনার আছে ইনশাল্লাহ। আর জামাল ভাই তো আপনার দর্শক ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন যে উনি যেই কথা বলেছে যে আমার কোনো ই নাই, গ্যারান্টি 100% সম্পূর্ণ মালে গ্যারান্টি আছে। যদি এই মালে কেউ ঠকে সে কিন্তু মেনে নেবে, কারণ এটা ঠকবেই না। তার সাথে কিন্তু আমি অনেকভাবেই চেষ্টা করলাম কথা বলার জন্য যে ভাই যদি বাইরে পড়ে, সে বলছে বাইর হবেই না। তা যাই হোক, ওনার আপনার তো নিজস্বই? নিজস্ব, হ্যাঁ আমার নিজস্ব দোকান, নিজস্ব দোকান, নিজস্ব সবকিছু, মিস্ত্রি যারা আছে তারাও তো আপনার নিজস্ব হিসাবে কাজ করে। এইদিকে দেখাচ্ছি, এইটা এটা কি খাট ভাই? এটা আপনার হাফ বক্স খাট, 1.5 ইঞ্চি দলের পাটটা, জি জি জি, কাশ্মীরি কাঠের। এটার মূল্য পড়বে আপনার 10,000 টাকা। 10,000 টাকা মাত্র? 10,000 টাকা, 10,000 টাকা, এত সস্তা কাঠ দেখেন, 1.5 ইঞ্চি। এটা কিন্তু বাঙ্গাইতে গেলে আমার মনে হয় যে কত বললেন, 6,000 টাকা, 10,000 টাকা, এত সস্তা সস্তা জিনিস দর্শক ভাইয়ের আপনার থাক দেখতে থাকেন ভিডিওটা না টেনে। এই যে আপনি আমাদের বলতেছেন এটা কি সম্পূর্ণই আপনার এটাই কি নিম্ন রেট? আচ্ছা, একজনের যদি খুচরা কৃষক একজন এসে কিনে নেয় তাও যে দাম, পাইকারি আকাশমণি কাঠের, জি জি, এটা এটা দাম পড়বো আপনার 18,000 টাকা, 18,000 টাকা, এত সস্তা। দর্শক ভাইরা যে দেখেন এই যে সুন্দর কাঠ, সম্পূর্ণ আকাশমণি আছে তো? আকাশমণি 2 ইঞ্চি দলের কেরা, ওনার কাঠের পাটটার দল 2 ইঞ্চি। পাশে কতটুক আছে এটা? এটা পাশে 6 ফিট বাই 7 ফিট আছে। 6 ফিট বাই 7 ফিট, এটা অনেক বড় খাট, অনেক বড় খাট, অনেক বড় খাট, ধন্যবাদ। আচ্ছা এইদিকে দেখাচ্ছি আরো, যান এই যে আসলেও খাট, খাটের শেষ নেই, খাটের মডেলও শেষ নেই, অনেক মডেল। এই মডেলগুলো আপনাদের যদি দেখাতে যাই আমাদের বিডু অনেক লম্বা হয়ে যাবে। আসলেও এত লম্বা করা মোটেই সম্ভব না, আর লম্বা করলে আপনারাও মনে অনেক কষ্ট পাবেন যে এতগুলা MB শেষ করে এই ভিডিওটা দেখবো। কিন্তু দেখার মতন জিনিসগুলো যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই ভিডিওটা না টেনে আপনি দেখতে হবে। এই যে এইটা কি খাট ভাই? এটা এরকম নকশি খাট তো আমি এখনো দেখি, এটা নতুন ডিজাইন ফুল বক্স খাট। আপনি নতুন ডিজাইন ফুল বক্স, ফুল বক্স, এটা কি একদম নতুন ডিজাইন? এর আগে নতুন এরকম এরকম ডিজাইন এর আগে আমরা বানাই নাই, এরকম ডিজাইন হয় নাই। এটা আপনি এটা কয় ফিট, কয় ফিট আছে? এটা 6 ফিট বাই 7 ফিট, 6 ফিট 7 ফিট। কি কাট এটা? এটা আকাশমণি কাট, আকাশমণি কাট। এটা আপনি কি রকম দাম হলে বিক্রি করবেন? এটা হলো আমরা 25,000 টাকা হলে বিক্রি করা যাবে। 25,000 টাকা, এত সস্তা! আমার তো মনে হয় যে এইখানে যে কাট দিচ্ছেন 2 ইঞ্চি আপনি কাঠের দামই তো 25,000 টাকা। দর্শক ভাইয়ের আসলেও জামাল ভাইয়ের সাথে কথাগুলো বলে অনেক ভালো লাগলো। আসলে এত জিনিস, এত ডিজাইনের, বিভিন্ন ডিজাইনের, এত ডিজাইনের খাট আমি আসলে এই দলাপাড়া বাজারে এসে টাঙ্গাইলে ঘাটাইল থানা যেটা দলাপাড়া বাজার বলে, আসলেও আমার মনে হচ্ছে যে বৃহত্তম খাটের বাজার এই দলাপাড়া বাজার। এত খাট, অসংখ্য খাট এইখানে আছে। আমি জামাল ভাইয়ের সাথে আর একটু এইদিকে কথা বলবো। অনেক বিভিন্ন নকশা, বিভিন্ন ডিজাইনের যে খাটগুলো আছে এইদিকে দেখাচ্ছি। এইটা কি খাট? এটা এটা ফুল বক্স, জি জি, এটা হলো পাটটার দল 2 ইঞ্চি, দুয়ো পাটি নকশা আছে। এটা দুয়ো পাটি নকশা? আরে সাববার! এটা দাম কত পড়বে? এটা এটা দাম পড়বে 25,000 টাকা, 25,000 টাকা মাত্র? এত সস্তা! এটা তো আপনার 20 বছর 25 বছর শুয়ে এটা কিছু করতে পারবে? এটা 30 বছরের কিছু হবে, 30 বছর, 30 বছরের গ্যারান্টি জামাল ভাই দিচ্ছে এটারে, 30 বছরের গ্যারান্টি। আসলেও এত ভালো জিনিস, এত সুন্দর জিনিস পেতে হলে অনেক সময় লাগে, অনেক দেখা দেখবেন আপনার দেখে ইনশাআল্লাহ। শেষ আমরা ভিডিওটা আর লম্বা করবো না, এখনই কিছুক্ষণের মধ্যে আপনাদের শেষ দিচ্ছি।
দর্শক ভাইরা, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে চাপ দিয়ে অল করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য। আপনার মোবাইল নাম্বারটা জামাল ভাই বলতে হবে, যাতে আপনি ধীরে ধীরে বলবেন, যাতে বিভিন্ন যারা আমাদের এই চ্যানেলগুলো দেখে তারা যাতে সহজে মোবাইল নাম্বারটা আপনি সংগ্রহ করতে পারে। আপনি ধীরে ধীরে একটু বলবেন। আমাদের দোকান হলো ধলাপাড়া ঘাটাইল টাঙ্গাইল, ঠিক আছে? আপনাদের দোকান কয়টা? দোকান হলো ছয়টা। আমার দোকানের নাম হলো সৌরভ ফার্নিচার। সৌরভ ফার্নিচার, হ্যাঁ। মোবাইল নাম্বার হলো 01740 01740 43641। আপনাদের দোকানটা কোন কোন বাজারে আছে? আমার এই বাজারে ছয়টা দোকান। এই বাজারে ছয়টা দোকান। আসলে দর্শক ভাইরা, সম্পূর্ণ দেখানো সম্ভব হচ্ছে না, কিন্তু তাও তবুও আমি এইটুকু দেখে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাইরা অনেক কষ্ট দিলাম মনে হয়, হ্যাঁ। আমরা আসলে